নারী পাচার রোধে বাংলাদেশ গত কয়েক বছরে কিছুটা উন্নতি করেছিল, তবে নতুন নতুন খবর আবার উদ্বেগ বাড়াচ্ছে। আমি কত জায়গায় গেছি এই মেয়ে উদ্ধার করার জন্য, কেউ আমার হেল্প করে না, কেউ আমার একটু চন্দন দেয় না স্যার। বিয়ে, মডেলিং, বিদেশে চাকরির প্রলোভন সহ নানা অভিনব ফাঁদ পাচ্ছে পাচারকারীরা। আমার মেয়ের এমন ভাবে ওরা পোষ মানেছে, কি কমু স্যার, চোরও এমন মারে না, আমার মেয়ের এমন মারা আমি মারছি, তো মেয়ের আমি হার মানাতে পারি না, আমার পোষ মানাতে পারি না। নারী ও শিশু পাচার একটি সামাজিক সমস্যা, আর স্বল্পোন্নত দেশগুলোয় এই সংকট আরো বেশি। বাংলাদেশেও দুর্বৃত্তদের অর্থ উপার্জনের জঘন্য উৎস হিসেবে এটি চিহ্নিত। 2,50,000 টাকা চাই স্যার, যা 2,50,000 টাকার মধ্যে আমি 1,20,000 দিছি, বাদ বাকি টাকা আমার মেয়ের পাসপোর্ট, ভিসা, তারপরে ট্রেডিং যে সময় শেষ হওয়ার পরে ওই টাকা দিব, তারপরে আমার মেয়ে ওরা নিবে, ওরা স্টামে সই দিয়ে যাবো, ওর বাবা আমার সম্পূর্ণ সব ডকুমেন্ট দেওয়ার পরে আমার মায়ে আমি আর থেকে ছাড়মো। এই জায়গায় বলছে আচ্ছা আন্টি আপনার ওর মেডিকেলের কাগজটা দেন, আমি যে পাসপোর্টটা করবো অত কিছু টাকা আগে অ্যাড্রেস দেওয়া লাগবো, এটা করে আমার কাছে টাকা পয়সা নিয়েছে স্যার। সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ি থেকে 15 বছরের এক মেয়েকে বিদেশ পাঠানোর নাম করে ভারতে পাচার করে দালাল চক্র। মেয়েটি বর্তমানে সে দেশের পুলিশ হেফাজতে, সন্তান হারিয়ে দিশেহারা পরিবার। ট্রেনিং এর শেষ কথা কই স্যার, আমার বাসা থেকে বিকেল খাওয়া দাওয়া করে আমার মেয়ে লে বাইরেছে, আজ পর্যন্ত আমার মেয়ের রূপ আমি দেখি নাই, আজ পর্যন্ত আমার মেয়ের সাথে আমি কথা বলতে পারি না, কিন্তু মানুষের কাছে শুনছি যে আমার মুখ জায়গা আটকে আছে, আর ওই আজও বলে না যে আমার মেয়ে ইন্ডিয়া আছে, ওই বলে ডুবাই আছে। বোম্বাই যে পাচার করছে আমরা জানি না, কিন্তু আমার ঘরে না জানাই নিয়ে গেছে, আমরা পরে জানতে পারছি পুলিশের কাছে ধরা পড়ছে, আর জানতে পারছি যে আমার মেয়ে ধরা পড়ছে ইন্ডিয়া, পুলিশ ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে এগরে আমি জিজ্ঞাসাবাদ করলাম যে এই ঘটনা তোমরা আমার মেয়ে কোথায় নিছো, কয় আপনার মেয়ে ডুবাই নিছি, আমি কই না আমার মেয়ে তুমি ডুবাই নাও নাই, আমার মেয়ে ইন্ডিয়া থেকে ফোন দিয়েছে, পুলিশ স্টেশনে আছে। মামলার পর তদন্তে নামে পিবিআই, পাচারের কথা স্বীকার করে দালাল কাউসার ওরফে মেহের মেয়েটিকে ফিরিয়ে আনার অঙ্গীকারও করে। হেরা পলাইছে, পলানোর পরে আমি পিপিআইতে মামলা থানায় গেছি, থানায় মামলা নেয় না, এই সিডি অফিসে অভিযোগ দিছি, অভিযোগের পরে আইসি আওয়ার পরে হেরাই বলছে যে কোর্টে যাবেন, কোর্টে যাইয়া আপনি কোর্টে মামলা দেবেন, মামলা দিয়ে পিপিআই তদন্ত দিছি, তদন্ত পরে এই পিপিআই তদন্ত হইতে সময় লাগে, সময় লাগার পরে এই দালাল আর আমি খুঁজে পাই নাই, পলাইছে। অভিযুক্ত নদী আক্তার ও মেহের ধরাছোঁয়ার বাইরে, নানা হুমকিও দিচ্ছে ভুক্তভোগী পরিবারকে। আমাকে হুমকি দেয় আমার ঘরে, মা ওই কি রাস্তাঘাট অ্যাকশন করো, আমি যদি মরি আপনাদের লইয়েই মরমু, আর আপনি মেয়ে কেমনি উদ্ধার করেন আমি দেখে ছাড়মু স্যার, বহু হুমকি দেন, আমরা ডরে, আমরা নিজের সন্তান নিজে ওরে দিছি, আর আমরা ডরে ঘর দুয়ার থাকতে না, আমরা বাইরে বাইরে প্রকাশ করি, আমার এক ছেলে থাকে যাত্রাবাড়ি, আর আমরা দুজন মিরপুর এলাকা, একজন ওদিকে একজন ওদিকে, কিন্তু আমরা কেউ কারোর সামনে প্রকাশ করে বেড়াতে পারি না স্যার। বাংলাদেশ থেকে কত নারী প্রতি বছর পাচার হয় সে বিষয়ে সরকারিভাবে খুব বেশি তথ্য নেই, তবে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির তথ্য অনুযায়ী বাংলাদেশের 18টি রুট দিয়ে প্রতি বছর প্রায় 20,000 নারী, শিশু ও কিশোরী ভারতে পাচার হচ্ছে। কত বছর দেখবেন শুধু 3% মানব পাচারের কেস জাজমেন্ট পর্যন্ত গেছে, অতএব এই যে কেসগুলো হচ্ছে না দেখেও আসামিরা কিন্তু পার পায়ে যাচ্ছে, এবং এই ঘটনাগুলো কিন্তু আরও বেশি ঘটছে। এখানে অর্গানাইজ ক্রিমিনালরা তারা অর্গানাইজ ওয়েতে এখানের থেকে ভারতে পাচার করছে, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু ধরা পড়ছে, সেখানে কিন্তু বিএসএফ, যেমন বিএসএফ আমাকে নিজে ফোন করে আমরা কিন্তু ওখান থেকে মেয়েটাকে উদ্ধার করি, অথবা এই যে উদ্ধার করে তখন নো ম্যাটস ল্যান্ড থেকে এদিকে নিয়ে আসি, তখন কিন্তু তার যদি আন্ডারেজ হয় তাকে কিন্তু নিয়ে যেতে হয় একটা গভর্নমেন্ট হোমে, নাহলে কিন্তু বড় হলে তাকে কিন্তু জেলে দিয়ে দেয়। বিষয়গুলো খুবই সমস্যা, মানে খুবই একটা আমি বলবো ঝুঁকিপূর্ণ অবস্থা, এটার জন্য এটাকে অ্যাড্রেস করার জন্য সরকারের কিন্তু আরও বেশি অনেক বড় দায়িত্ব আছে, এবং আমাদের সবারই দায়িত্ব আছে। পাচারকারীরা প্রতিনিয়তই নতুন নতুন কৌশলে পাচার চালিয়ে যাচ্ছে, পাচার প্রতিরোধে আইনের পাশাপাশি সেই কৌশলগুলোর বিপরীতে কৌশল ঠিক করে প্রতিরোধের উপায় বের করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। বাবা আমার একটা বিরাট বড় দায়িত্ব আছে, তারা সেখানে কার সময় ঘুরছে, কী করছে, তারা স্কুলে গেলে ঠিক মতো যাচ্ছে কিনা, সব বিষয়ে কিন্তু বাবা আমারও একটা বিরাট বড় দায়িত্ব, সেইটাও কিন্তু বাবা মারা করছে না, এবং চট করে যে কোনো সময় বিয়েও দিচ্ছে, অনেক সময় কিন্তু বিয়ে করে নিয়ে যায় কিন্তু পাচার, অনেক জায়গায় কিন্তু করছে, সেটাও যেমন একটা ঝুঁকিপূর্ণ, দেখে না, খোঁজখবর নেয় না, তারপরে যে কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, দেশের বাইরে চলে, এত ছোট মেয়ে দেশের বাইরে চলে যাবে, তাকে প্রোটেকশন কে দিবে, এই বিষয়গুলো কিন্তু দেখে না, অতএব এই বিষয়গুলো বাবা আমারও একটা বিরাট বড় দায়িত্ব আছে, এই বিষয়গুলো বাচ্চাদেরকে সুরক্ষা বলয়ে রাখা।